বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো, আমরাও আপনাদের দয়ায় আছি ভালো। এমডি তাহের ব্লগস থেকে আমি মাহমুদ আকবর থেকে বলছি। প্রতিবারের মতো ছোট্ট আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করে দিলাম, তো এখানে সকালবেলা আর কি আমি নাস্তা করে নিব। তো ব্রেকফাস্ট আর কি ব্রেকফাস্টে এখানে হচ্ছে চকলেট একটা ক্রিম, তো ওইটা দিয়ে আজকে আর কি আজকে ব্রেকফাস্টটা আমি খাবো। তো সকালবেলা মূলত ঘুম থেকে ওঠার পরে নাস্তা করতে ইচ্ছে করে না, বাট কিছু করার নেই, খেতে হবে, যেহেতু ওষুধ খেতে হবে। তো সেই প্রেক্ষিতে এখন বোরিং লাগলেও খেতে হয় সকালবেলার নাস্তাটা, তো আমি খাবো আর মোহাম্মদকেও দিয়ে দিব খাওয়ার জন্য। তো নাস্তা করার পরে আর ক্যামেরাটা অন করা হয়নি, তো একবারে অন করেছি। তো এখানে চিকেনটা ভিজিয়ে নিচ্ছি আর কি দুপুরবেলা রান্নার জন্য। তো চিকেনটা ভিজিয়ে আমি বাকি যেগুলো কাজ ওইগুলো আমি করব অফ ক্যামেরায়। তো সব কিছু কিন্তু ভিডিওর মাঝে শ্যুট করা যায় না, তা আমি যেহেতু আমার প্রতিদিনের লেয়ার লাইফস্টাইলটাই শেয়ার করি, তো সেই প্রেক্ষিতে আমি প্রতিদিন কী করি না করি সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বাট সব কিছু শেয়ার করা সম্ভব হয় না, একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, আমরা যারা ব্লগিং করি তারাই জানি। তো অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর পেছনে। তো এখানে আমি চিকেনটা আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো এখন শুধু আর কি অল্প সময়ে এভাবে চিকেন ভোনা করে আপনারা খেতে পারেন। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মাঝে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ আর গোটা মশলা শুকনা গোটা মশলাগুলো দিয়ে তারপর আর কি নেড়ে চেড়ে তারপর চিকেন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। তো আমি একে একে কিন্তু সব মশলা দিয়ে দিচ্ছি। আর যে সকল লক্ষ্মী আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লেগে যায় সেই ভালো লাগা থেকে প্লিজ ছোট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর আপনারা চাইলে আমার ভিডিওটা বিভিন্ন পেজে শেয়ার করে দিতে পারেন, আপনাদের একটা শেয়ার আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তো এভাবে আমাকে সাপোর্ট করবেন। তো এখানে কিন্তু আমার পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে গেছে, তো এখন আমি ম্যারিনেট করা চিকেনটা এক এক করে দিয়ে দিব। আর যারা অলরেডি সে কাজটা করে ফেলেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা, তো এভাবে আমাকে সাপোর্ট করবেন পরবর্তী দিনগুলোতে। আপনাদের হাত ধরে আমার চ্যানেলটা একটু একটু করে বড় হবে সে আশায় প্রতিদিন চেষ্টা করি একটু একটু করে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে সেই ভালো লাগা থেকে প্লিজ ছোট্ট একটা লাইক দিবেন। আপনারা লাইক দিতে কেন ভুলে যান আমি জানি না, তো যারা ভুলে যান তাদের উদ্দেশ্যেই বলা। তো এখানে কিন্তু আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিব, আজকে কিন্তু আমি চিকেনটা ভাজি নিয়ে একবারে ম্যারিনেট করে দিয়ে দিয়েছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি কিছু পেঁয়াজ ছিল ওই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আবারও আমি নেড়ে দিচ্ছি। তো অফ ক্যামেরায় কিন্তু অনেক দুইবার নেড়ে দিয়েছি আবারও, তো এখন আবার নেড়ে তারপর ঢেকে দিব। তো এভাবে চিকেন রান্না করে খেতে ভালোই লাগে, ভেজে রান্না করা ব্রয়লার মুরগির স্বাদই একরকম আর ম্যারিনেট করে রান্না করা স্বাদই অন্যরকম, একটার এক স্বাদ। তো এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন, সবসময় এক খাবার খেতে ভালো লাগে না, তো ভাবলাম আজকে না ভেজে চিকেনটা এভাবে রান্না করি। মাশাল্লাহ খেতে অনেক মজার ছিল। তো খাবারের পর কিন্তু আমি ভয়েসটা দিতেছি। আর মুরগি কিন্তু যত কষাবেন চিকেনের স্বাদটা কিন্তু বেশি আসে। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে তারপর অফ ক্যামেরায় কিন্তু পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যদি আমরা বেশি পরিমাণে কষাই নিই তো সে রান্নাটা কিন্তু অনেক ভালো হয়। আর এখানে আজকে ক্লিন করার বেশি কিছু ছিল না, তো যেগুলোই ছিল ওইগুলোই আমি ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করার পর রুমগুলো গুছিয়ে তারপর মোহাম্মদকে আমি গোসল করিয়ে দিব আর কি। তো এইভাবে আমাদের গৃহিণীদের কিন্তু হাতের কাজগুলো এক এক করেই করতে হয়, না হয় কিন্তু একসাথে করতে গেলে
আর কি অনেক সময় লেগে যায়। তো কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা গুছিয়ে একটা এক পর একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো করি, তাহলে কিন্তু ইজিলি আমাদের সব কাজই কমপ্লিট হয়ে যায়। তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এগুলো আমি মেজে তারপর ক্লিন করে আর কি বাকি কাজগুলো করব। কাজ কমপ্লিট করার পর মোহাম্মদকে গোসল করিয়ে দিয়েছি, তো এখন ভাত গরম করে নিচ্ছি আর কি মোহাম্মদকে খাবারের জন্য। তো মোহাম্মদকে খাবারটা খাইয়ে তারপর আর কি আমি খাবো। তো অলরেডি আমার ভাতগুলো গরম হয়ে গেছে। তো এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুকটা। তো এখন মোহাম্মদকে আর কি আমি খাবারটা খাইয়ে দিব। আমাদের খাওয়া দাওয়ার পর আর ক্যামেরাটা অন করা হয়নি, একবারে অন করেছি বিকাল টাইমে। তো মোহাম্মদ ঘুম থেকে ওঠার পরে ও বলতেছিল পিজা খাবে, তো ওকে আমি পিজা দিয়ে দিয়েছি। ও একটু একটু করে খাচ্ছে, যতটুকু খায় আর কি ছোট মানুষ, তো ওর মতো ওর পিজাটা খাক। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, পরবর্তীতে চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।